যেকোনো গাড়ির ইঞ্জিনের সঠিক রক্ষণাবেক্ষণ ওই গাড়ির স্থায়িত্বের মূল চাবিকাঠি। সমস্ত প্রস্তুতকারক তার গাড়ির রক্ষণাবেক্ষণ কিছু মেইনটেন্স আপনাদের কাজ হলো রেকর্ড করে রাখা, যে নিয়মিত আপনার গাড়ি সেই কাজ করা হয়েছে কিনা এবং কখন করা হয়েছিল। আপনার গাড়ির জন্য প্রস্তুতকারকের রক্ষণাবেক্ষণের সময়সূচি অনুসরণ করা তা নিশ্চিত করবে যে এটি যান্ত্রিকভাবে সুরক্ষিত এবং পারফরমেন্স দিন দিন বাড়বে। হ্যালো ভিউয়ার্স, আমরা এই ভিডিওতে জানব অয়েল ফিল্টারের সাথে একটি ইঞ্জিন অয়েলের সম্পর্ক কি আর এর গুরুত্ব বা কি, ডিটেল আমরা এই ভিডিওতে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। চলুন ভিডিও শুরু করা যাক। এট ফার্স্ট আমরা জানবো অয়েল ফিল্টারের কাজ কি। অয়েল ফিল্টার হলো যে কোনো ইঞ্জিনের স্থাপিত অয়েলের ছাঁকনি। ইঞ্জিনের ভিতরের পার্টস ক্ষয় হইতে সৃষ্টি লৌহ কণা ও ক্লাচ প্লেটের ক্ষয়জনিত উপাদান সমূহকে ইঞ্জিন অয়েল থেকে পরিশীলিত করে ইঞ্জিনের রিং পিস্টন ও অন্যান্য পার্টস এর পরিষ্কার ইঞ্জিন অয়েল সরবরাহ করে ইঞ্জিনকে সম্ভাব্য ক্ষতির হাত থেকে রক্ষা করে থাকে। অর্থাৎ সহজ ভাষায় যদি বলতে যাই তাহলে ইঞ্জিনের মুভিং পার্টস গুলো ক্ষয় হওয়ার পর যে কণাগুলো উৎপাদন হয় বা ময়লা উৎপাদন হয় সেগুলোকে ছাঁকাই হলো অয়েল ফিল্টারের প্রধান কাজ। এখন আমরা আলোচনা করব ইঞ্জিন অয়েল কি। ইঞ্জিন অয়েল হলো এক প্রকার খনিজ তেল যা মোটর গাড়ির ব্যবহার করে থাকে। অনেকের কাছে এটি মোবিল নামে পরিচিত। ইঞ্জিন অয়েল গাড়ির একটি নিত্য প্রয়োজনীয় জিনিস। ইঞ্জিন অয়েলের কাজ গাড়ির ইঞ্জিনকে পিচ্ছিল রাখা, যাতে ইঞ্জিনের ভিতরের পার্টস গুলো সহজে মুভমেন্ট করতে পারে। এছাড়া ইঞ্জিন ঠান্ডা রাখতে ইঞ্জিন অয়েল সাহায্য করে। ইঞ্জিন অয়েলকে মূলত মোটর অয়েল, ইঞ্জিন লুব্রিকেন্ট বা ইঞ্জিন অয়েল নামে আমরা চিনে থাকি। এ পর্যায়ে আমরা আলোচনা করব ফিল্টার এবং অয়েলের মধ্যে সম্পর্ক কি। আমরা জানি ইঞ্জিনের ভেতরে অধিকাংশ পার্টস গুলো ধাতব পদার্থের তৈরি। যখন ইঞ্জিন সচল অবস্থায় থাকে তখন ওই ধাতব পদার্থ অধিকাংশ একটি আর একটার সাথে ঘূর্ণমান অবস্থায় থাকে। আর এই অবস্থানের কারণে যেহেতু সেই পদার্থগুলো ধাতব পদার্থ এবং একটি আর একটার সাথে ঘূর্ণন অবস্থায় থাকে, তাই এদের ঘর্ষণের ফলে কিছু কণা এবং বিভিন্ন পদার্থের সৃষ্টি হয়। অয়েল ফিল্টারের কাজ মূলত ওই সমস্ত পদার্থ যাতে পুনরায় ইঞ্জিনের ভিতর প্রবেশ করতে না পারে সেজন্য অয়েল ফিল্টারের বিভিন্ন ধাপ এবং খাঁজে ওই পদার্থগুলো আটকে দেওয়া এবং পুনরায় একটা ফ্রেশ এবং নতুন এবং পরিষ্কার বিশুদ্ধ অয়েল ইঞ্জিনের ভেতর প্রবেশ করানো। ইঞ্জিন অয়েল ইঞ্জিনের ভেতরে প্রবেশ করার পর ওই অয়েল টাকে সমুন্নত রাখা, এই অয়েলের গুণগত মান ঠিক রাখার জন্য অয়েল ফিল্টারের ভূমিকা অপরিসীম। দেখা যায় অনেকে এই জায়গাগুলোতে অবহেলা এবং অসচেতন, অর্থাৎ তারা মনে করেন যেহেতু অয়েল 200-250 ঘন্টা পর পর চেঞ্জ করতে হয় সেহেতু যেকোনো অয়েল ফিল্টার ইউজ করলেই ভালো, অয়েল ফিল্টার তো ফেলেই দিতে হয়। এই কারণে তারা নিম্নমানের অয়েল ফিল্টার ব্যবহার করেন, যার কারণে ইঞ্জিনের পারফরমেন্স ড্রপ করে, অর্থাৎ পারফরমেন্স খারাপ করে এবং ইঞ্জিনের লংজিভিটি কমে যায়। ইঞ্জিনকে ভালো রাখার জন্য ইঞ্জিনের অয়েলের গুরুত্ব যতটুকু ঠিক ততটুকু অয়েল ফিল্টারের গুরুত্ব। আপনি যত ভালো মানের এবং ভালো গ্রেডের ইঞ্জিন অয়েল ইঞ্জিনে প্রবেশ করান না কেন, আপনার অয়েল ফিল্টারটা যদি সেই মানের বা অরিজিনাল বা ভালো গ্রেডার না হয় তাহলে দেখা যাবে ইঞ্জিন অয়েলের ভেতরে তার ক্ষমতা এবং ক্ষমতার সক্ষমতা সেটা প্রকাশ করতে পারছেন। সহজ কথায় আপনি ওই ইঞ্জিনের লংজিভিটি কম পাবেন এবং এর কার্যদক্ষতাও কমে যাবে। এখন কথা হচ্ছে ইঞ্জিন অয়েল এবং অয়েল ফিল্টার যদি ইঞ্জিনের ভেতরে সঠিকভাবে কার্য পরিচালনা করতে না পারে তাহলে কি ঘটবে। প্রথমত যে ঘটনাটি ঘটবে সেটা হচ্ছে আপনার ইঞ্জিনের ভেতরের ইঞ্জিন অয়েলের স্বাভাবিক যে কর্মক্ষমতা এবং দক্ষতা রয়েছে সেটা হ্রাস পাবে, ফলে স্বাভাবিকভাবেই তৈলাক্ততা এবং পিছিলতা দেওয়ার কথা ছিল সেটা সে দিতে পারবে না। অয়েল ফিল্টারটা যদি সঠিক না হয় সেক্ষেত্রে দেখা যায় কয়েকশো ঘন্টা পরেই অয়েল ফিল্টারটা নষ্ট হয়ে যায় এবং ধাতব পদার্থগুলো পুনরায় আবার প্রবেশ করতে শুরু করে ইঞ্জিনের ভেতর, ফলে ইঞ্জিনের সাউন্ড বেড়ে যায় আর
আপনার ইঞ্জিনে যদি সাউন্ড অতিরিক্ত বেড়ে যায় সেক্ষেত্রে গাড়ি চালানো ক্ষেত্রে অস্বস্তি আসতে পারে, আর এই অস্বস্তির কারণে আপনার রাস্তায় যে কোনো ভুল করে ফেলতে পারেন, অর্থাৎ যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। ইঞ্জিন অয়েল এবং অয়েল ফিল্টার ভিতরে সঠিকভাবে কার্য পরিচালনা করতে না পারলে আপনার গাড়ির ইঞ্জিন অতিরিক্ত গরম হবে, ইঞ্জিনের স্থায়িত্ব কমে যাবে। প্রথমত করণীয় হচ্ছে আপনার গাড়ির জন্য ভালো মানের অয়েল ফিল্টার নির্বাচন করা। এরপরে সঠিক গ্রেড বা একটা সার্টিফাইড কোম্পানির ইঞ্জিন অয়েল আপনার ইঞ্জিনে প্রবেশ করানো। প্রতিবারই ইঞ্জিন অয়েল পরিবর্তনের সময় চেক করে দেখতে হবে আপনার গাড়ির সাথে সরবরাহ করা অনার্স ম্যানুয়ালে সঠিকভাবে লেখা আছে কত ঘন্টা পর পর আপনার গাড়ির জন্য অয়েল ফিল্টার পরিবর্তন করতে হবে, সেটা ফলো করে নির্দিষ্ট সময় পর পর অবশ্যই অয়েল ফিল্টার পরিবর্তন করতে হবে। প্রিয় ভিউয়ার, ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি যদি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয় বা ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, আর আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা